আমি ডাক্তার খান হাসানুজ্জামান, খান মিডিয়া একাডেমি থেকে সবাইকে শুভেচ্ছা। ডাক্তারি জ্ঞানে ডাক্তারি পরামর্শ, কখন ডাক্তারের কাছে আসবেন, কখন আসবেন না, কখন ভয় পাবেন। আজকে আমরা আলাপ করবো হাঁটু ব্যথা নিয়ে, যেটা খুব কমন, অনেক পাওয়া যায় এই রোগী। এখন হাঁটু ব্যথা যখন হয়, কেউ যদি খেলাধুলা করে, স্পোর্টস করে, এবং সে যদি পড়ে গিয়ে যদি হাঁটু ব্যথা হয়, সেটা অন্য জিনিস, সেটা আঘাতজনিত ব্যথা। হ্যাঁ, এই ক্ষেত্রে অনেক সময় হয় কি, যে হাঁটুর ভিতরে কিছু ছোটো ছোটো লিগামেন্টস থাকে, সেইগুলো ছিঁড়ে যেতে পারে। তা সেইভাবে এক্সরে বা এমআরআই করে সেইভাবে ব্যবস্থা নিতে হবে। তাহলে পড়ে গিয়ে হাঁটু ব্যথা হওয়া, এটা এক ধরনের ব্যথা। আর একটা আসতেছে হচ্ছে যে ব্যথা যেটা আছে ওল্ড এজে হয়, বয়স্ক মানুষের উঠতে বসতে কষ্ট হয় কিন্তু বিশ্রামে ভালো থাকে। এই ব্যথা সবসময় থাকে তা না, মাঝে মধ্যে লম্বা সময় থাকে, মাঝে মধ্যে একটা পিরিয়ডে থাকে না। অর্থাৎ গুড ডে ব্যাড ডে, কিছুদিন ভালো থাকে, কিছুদিন খারাপ থাকে। তো ওল্ড এজে হাঁটুর ব্যথা, উঠতে বসতে কষ্ট হয় এবং কিছুদিন ভালো থাকে, কিছুদিন খারাপ থাকে, এই যে তো ব্যথাটাকে আমরা বলি অস্টিও আর্থ্রাইটিস, যেটা হচ্ছে যে বয়স্কজনিত ক্ষয়, এবং হাঁটুতে এক্সরে করলে বেশ ক্ষয় পাওয়া যাবে। এরও কোনো স্পেশাল ওষুধ নাই, এবং এই বয়সে বাবার ব্যথার ওষুধ খাওয়া বেশি ভালো নয়। এটা প্যারাসিটামল খাবে, যদি না কোলায় তখন মাঝে মধ্যে এক দুই দিন ব্যথার ওষুধ খাবে, একটু হাঁটুতে গরম সেঁক দেবে, হাঁটুকে বিশ্রাম দেবে, প্রয়োজনে হাই কমোডে টয়লেট করবে বা চেয়ার বাথরুমে বাথরুম করবে বা চেয়ার নামাজ পড়বে, হাঁটু ভাঁজ করে কোনো কাজকর্ম করবে না। এটি হচ্ছে এর মেইন চিকিৎসা। মাঝে মধ্যে অনেক সময় অতিরিক্ত হলে তখন হাঁটুর ভিতরে কিছু স্টেরয়েড যদি ইঞ্জেকশন দিতে বলা আছে, কিন্তু এর মেইন চিকিৎসায় হচ্ছে হাঁটুকে বিশ্রাম দেওয়া, অর্থাৎ চেয়ারে বসে নামাজ পড়া, হাই কমোড বা চেয়ার বাথরুমে বাথরুম করা, হাঁটু মাজা ভাঁজ করে কোনো কাজ না করা। তাহলে এটা আছে ওল্ড এজে হাঁটু ব্যথা, যখন উঠতে বসতে কষ্ট হয় কিন্তু বিশ্রামে কমে, এইটা হচ্ছে যে অস্ট্রো আর্থ্রাইটিস। আর কিছু ব্যথা আছে হাঁটু, যে হাঁটু ফুলে গিয়েছে, হাঁটু ওই জায়গায় হাত দিলে, এক হাঁটুতে হাত দিলে যে হাঁটু ব্যথা ওই জায়গাটা গরম পাওয়া যাবে, কিন্তু অন্য হাঁটুতে হাত দিলে এটা নর্মাল টেম্পারেচার পাওয়া যাবে। তাহলে যে হাঁটুতে ব্যথা সেই হাঁটুটা যদি ফুলে যায়, ওই জায়গায় যদি লোকালি গরম ফিলিংস আসে, ওই জায়গাটা যদি একটু লালও হয়ে যায়, এটা কিন্তু বেশ কিছু রোগের কারণে এই সমস্যাটা হতে পারে। যেমন ওই হাঁটুর ভিতরে ইনফেকশান, যেটাকে বলা হচ্ছে সেপটিক আর্থ্রাইটিস, হাঁটুর ভিতরে টিবিও হতে পারে, আবার হাঁটুর ভিতরে কিছু ইউরিক অ্যাসিড লেভেল বেড়ে গেলে কিছু ক্রিস্টাল জমে এই ব্যথাটা হতে পারে, যেটাকে আমরা ইয়াং এজে বলি হচ্ছে গাউট, আর ওল্ড এজে বলি হচ্ছে যে সিডো গাউট। তার এই কন্ডিশনটা কিন্তু খুব খারাপ, এটাকে ক্লিনিক্যালি বা বাইরের থেকে পরিষ্কারভাবে বলা যাবে না এটা কোন টাইপের ব্যথা। এটার জন্য এই হাঁটু ব্যথা ফুলে যাওয়া, লাল হলে অবশ্যই ইমার্জেন্সিতে ডাক্তারের কাছে আসতে হবে, এবং হাঁটুর ভিতর থেকে সিরিঞ্জ দিয়ে কিছু রস বের করে ওইটা পরীক্ষা করে স্পেসিফিক বা নির্দিষ্ট কারণ বের করে তার চিকিৎসা নিতে হবে। টিবি হলে টিবির ওষুধ, ইনফেকশন হলে ইনফেকশনের ওষুধ, গাউট হলে গাউটের ওষুধ নিতে হবে। আরেকটা হাঁটু ব্যথা যেটা আছে, যে হাঁটুর ভিতরে না, হাঁটুর বাইরে, বিশেষ করে হাঁটুর বাইরে সাইডে এবং ভিতরের দিকে, যেটাকে আমরা বলি মিডিয়াল নি পেইন, এটা কিন্তু হাঁটুর ভিতরে না পেইন। তা এটা আমরা বুঝবো কীভাবে? নিজেই রুগী বলবে যে হাঁটুর ভিতরে না, হাঁটুর বাইরের দিকে বা সাইডে, এক সাইডের দিকে। আরও বোঝা যায় যে হাঁটু ভাঁজ করলাম, সোজা করলাম, ভাঁজ করলাম, সোজা করলাম, এতে যদি দুই কন্ডিশনে ব্যথা হয় তাহলে হাঁটুর ভিতরের কারণে ব্যথা, কিন্তু ভাঁজ করলাম অথবা সোজা করলাম যে কোনো একটার কারণে যদি ব্যথা হয় তাহলে বুঝতে হয় হাঁটুর বাইরের ব্যথা, হাঁটুর ভিতরে না, যেটাকে আমরা বলি পেরি আর্টিকুলার নি জয়েন্ট পেইন। তাই এই জাতীয় পেইনের জন্য বিশেষ ভয় পাওয়ার তেমন কিছু নাই, একটু গরম সেঁক দেওয়া লাগতে পারে, কিছু স্টেরয়েড যদি ওষুধ খেলে এটা ভালো থাকে, অনেক সময় লোকাল কিছু স্টেরয়েড ইঞ্জেকশনও দেওয়া লাগতে পারে। তাই এই জাতীয় ব্যথা মারাত্মক কিছু না, কিন্তু মারাত্মকটা হচ্ছে যে হাঁটুর ব্যথায় ফুলে গেল, লাল হয়ে গেল, ওই জায়গাটা একটু টেম্পারেচার বা বেড়ে গেল, এই কন্ডিশন হলে অবশ্যই ইমার্জেন্সি ভিত্তিতে ডাক্তারের সঙ্গে যোগাযোগ করতে হবে। আজকে এই পর্যন্ত, সবাইকে ধন্যবাদ।